ভোর বেউলা ভালোবাসা যদি ফুল ধানি হয় আমরা দুজনে ফুল আমরা দুজনে ফুল ভালোবাসা যদি আপনার বাজারে কিসের জন্য এসেছিলে? আমি বাজারে পুতুল কিনতে এসেছিলাম। আমি শুধু তোমাকে পাওয়ার আশায় মায়ের কাছ থেকে এক সপ্তাহের জন্য বিদায় নিয়ে এসেছি। আচ্ছা বেগুলা, আমার মা আমার জন্য খুবই চিন্তিত আছে, আর তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তাই বলছি তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে, আর আমি ফিরে যাই আমার মায়ের কাছে। ওগো বেগুলা, দুঃখ করো না মোরে, সত্যই যদি আমরা ভালোবেসে থাকি বেগুলা, আবার সে আমাদের দেখা হবে। তাই বলছি চোখের জল ফেলে বিদায় দিও না, আমাকে হাসি মুখে বিদায় দাও। আসি বেউলা, তোমাকে যে আমি বললাম তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তোমার মন মানছে না না আমাকে বিদায় দিতে। জানি বেউলা জানি, যে সত্যই ভালোবাসে তার মন কোনোদিন মানে না তার সাথীকে বিদায় দিতে। তাই কি বলি জানো বেগুলা, নিয়ে জীবন তোমাকে দিলা বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। নিয়ে জীবন তোমাকে দিলা বন্ধু গো, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমার
তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও লাগে
নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলীগণ ও আমার মা ভগ্নীগণ লক্ষ্মীনারায়ণপুর নিবাসী ঈশ্বর নিশিকান্ত মণ্ডলের কনিষ্ঠ পুত্র শ্রী নির্মল মণ্ডল এই বোন বেহুলার নাতি গানের সন্তুষ্ট মাত্র দশটা পুরস্কার পেল মনসম্মতি দর্শক মন্ডলী আপনাদের কাছে একটি ঘোষণা আপনারা শুনবেন আমাদের এবার কাছে নৃত্য হবে কাছে নৃত্য করবেন যিনি বেহুলা করেছিলেন তিনি কাছে নৃত্য করবেন আপনারা ধৈর্য সহকারে দুটো মিনিট বসুন আমাদের বেশ চেঞ্জ করতে হবে তাই দুটো মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আবার আমরা পালা গান শুরু করব মনসম্মতি দর্শক মন্ডলী যে যেখানে বসে আছে বসে থাকুন বসে থাকলেও দেখতে পাবেন উঠে দাঁড়ালে পিছনের লোকের সমস্যা হতে পারে তো আমরা কাছে নৃত্য দেখাবো আপনারা যেরকম বসে আছো সেরকমই বসে থাকো কারণ আপনি উঠলেন পিছনের লোকের সমস্যা হবে আমাদের কাছে নৃত্য এখনই শুরু হবে দুটো মিনিট আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিচ্ছি আমরা আসো চলে আসো চুমকি চুমকি চলে আসো কাছে নৃত্য করছেন চুমকি শিকারি শিশু বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে কাছে নৃত্য করছে চলে আসো
দর্শক মণ্ডলী যারা দেখেছেন কাছে নিত্য একটা বাচ্চা শিশু আপনাদের কাছের উপরে নিত্য দেখিয়েছে যদি একটা কাটার উপরে হেঁটে যান যদি কাটা প্রবেশ করে পার মধ্যে আপনাদের কেমন কষ্ট হয় একটা সরু কাঁচ কিংবা এক টুকরো কাঁচ যদি আপনাদের পার মধ্যে প্রবেশ করে কেমন কষ্ট হয় তো বাচ্চা মেয়ে নিত্য করেছেন যদি কারোর মায়া মনে মায়া মমত হয়ে থাকেন যদি কেউ কিছু পুরস্কার দিতে চান এসে দিতে পারেন ওনার গলায় পুরস্কার দিতে পারেন তার নাম ধরে আমরা ঘোষণা করব এমন কোন দাঁড়িয়ে আছেন মা বাবা ভাই বোন বৌদি দিদি আপনারা আসুন যদি কেউ লজ্জা করবেন না যে লজ্জা করে আসবেন তা না এটা দান মহান দান মা মনসারে নামে দান দান তোলা থাকবে আসুন যে যেমন পারবেন এসে আমাদের ওই কচি বাচ্চা শিশু মেয়েকে পুরস্কৃত করে যাবেন আসুন এমন কোন দাঁড়িয়ে আছেন কিছু দিয়ে পুরস্কৃত করবেন নাম বলুন সঞ্জু দাস উনিও ১০ টাকা পুরস্কৃত করেছেন কাছে নৃত্য দেখে দুটো মিনিট সময় নিয়েছি আপনাদের কাছে আমরা পালা গানে আবার আসবো সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর পালা গান আপনাদের শ্রবণ করাবো তো মা মনসার কাছে গাই মনে প্রার্থনা করবে যে তানি দান করবেন মা ওনাদের মঙ্গল কামনা করবেন অনিমা দাস উনিও ১০টি টাকা দিয়েছে কাশি দাস উনিও ১০টি টাকা দিয়েছেন এক বাচ্চা মেয়ে খাওয়ার খাওয়ার পয়সা থেকে দিয়েছে এক শিশু মেয়ে দেখো ওই কাছে নিত্য দেখে প্রতিমা সাহা উনিও ১০টাকা দিয়েছে দেখুন যেসব মায়েরা দান করছেন এ দান বিফলে যাবে না এ দান তোলা থাকবে পুনব দাস উনিও এই কাছে নৃত্য দেখে চুমকি শিকারীর কাছে নৃত্য দেখে ১০টি টাকা পুরস্কৃত করেছে মা মনসার কাছে কাই মনে প্রার্থনা করব ওনার মনোবাসনা পূর্ণ করবেন আর যদি কোনো দানি থাকেন দান করতে পারেন আর এক মা দান করেছেন কল্পনা দাস উনিও দান করেছেন সঞ্জুরুই দাস উনি এক বাচ্চা সে ও ১০টি টাকা দান করেছেন যদি কোনো আর দানি থাকেন এসে দান করতে পারেন আমাদের এই কাছে নিত্য আর মা মনসার কাছে কাই মনে প্রার্থনা করো আপনারা সবাই ১০ এর আশীর্বাদ ১০ জনে আশীর্বাদ করো আজ কাছে নিত্য করেছে আগের দিন কিংবা আগের বৎসরে যেন আরো একটি আকর্ষণ দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারে এই আশীর্বাদ আপনারা করবেন হাফিজুল ভাই দেখো এমন দানি হাফিজুল ভাই উনি ১০০টি টাকা দান করেছেন মা মনসের কাছে কাই মনে প্রার্থনা করব উনি যে আশা নিয়ে যে মনস্কামনা নিয়ে দান করেছেন আমাদের মা মনসা সর্বদাই নাগ ভয়তে ওনার রক্ষা করবেন আরো যদি কোনো দানি থাকেন দান করতে পারেন মালতি হালদার উনিও ১০টি টাকা দিয়েছেন আমাদের পালা গান আমরা শুরু করব চিন্তা করছেন যে গান কখন আরম্ভ হবে না না কিছুক্ষণ দুটো মিনিট সময় নিয়েছি হয়তো ৫ মিনিট হতে পারে আরেক মা দেখো ৫টি টাকা দিয়েছে মা মনসার কাছে আমরা কাই মনে প্রার্থনা করি ওনার মনোবাসনা পূর্ণ হবে যদি কোনো দানি থাকেন দান করবেন আর ১০ হাত তুলে আশীর্বাদ করবেন ১০ জনের আশীর্বাদ এনার মস্তক পরে থাকবে ইনি যেন ভালো ভালো নৃত্য এবং ভালো ভালো আকর্ষণ জিনিস আপনাদের সামনে শ্রবণ করাতে পারে আর আপনারা হইচই করবেন না আপনাদের এখানে খুব সুন্দর লেগেছে আমাদের আমরা এখান থেকে সুন্দর ক্যাসেট করব আপনারা লেটের মাধ্যমে দেখতে পাবেন মনে রাখতে পারবেন।